খাকির দাগ, আরক্ষীর নামত বাংলাদেশীর জাননী, আবু তাহের আহমেদ বাংলাদেশী নাকি? এইজন আবু তাহের আহমেদ এজন আরক্ষীর জওয়ান। 2008 চনের পর আরক্ষীর চাকরিত ব্যস্ত থাকা আবু তাহের আহমেদলৈ হঠাৎ আহিল বিদেশী ন্যায়াধীশৰ পৰা জাননী, আবু তাহের হেনো বাংলাদেশী। বিগত 10 বছর পূর্বে এই আরক্ষী জওয়ানজন যেতিয়া চাকরি পাইছিল তেতিয়া কি আরক্ষী তেওঁৰ ভেরিফিকেশন করা নাছিলে? সেয়া কিন্তু এক বৃহৎ প্রশ্ন সৃষ্টি হয়েছে, কারণ এই ভেরিফিকেশন করার ক্ষেত্র বা এনে ধরনের নোটিস ইস্যু করার ক্ষেত্র সরকারে বা সরকারি কর্তৃপক্ষে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, সেয়া কিন্তু যথেষ্ট লক্ষণীয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ হালমরা আরক্ষী থানাত কর্মরত আবু তাহের আহমেদ সীমান্তত বাংলাদেশীর অনুপ্রবেশ রোধর বাবে নিযুক্ত হওয়া আবু তাহের আহমেদর খাকি পোশাকত এতিয়া বাংলাদেশীর সেকা। ডিফল্টরত নাম নাই, এইটো এপ্টিকটর পরে আহিছে সন্দেহজনক মানে বাংলাদেশী বলে। এই নিউজের সংকাশে মই অহা 6 তারিখত যাই কিনে কাগজপত্র জমা দি আহিছে। 8 তারিখে কাগজপাতি জমা দিছা? কি কি কাগজপাতি আছে? মোর এনআরসি আছে দুটার, তারপর পিআরসি আছে, 66 চনের আছে, মোর ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে, আর স্কুলের ডকুমেন্ট সব দিয়া হয়েছে। 2000 চনতে আবু তাহের আহমেদর বিরুদ্ধে রুজু হয়েছিল সন্দেহযুক্ত নাগরিক রূপে গোচর। কিন্তু প্রশ্ন হয় 2008 চনত আরক্ষীর চাকরি পয়া আবু তাহের আহমেদর পুলিশ ভেরিফিকেশনত ক্লিন চিট পালে কেনেকৈ? চাকরি যেটা পাইছিল তো পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন, পুলিশ তো ঘরলৈকে গৈছিল, গৈছিল তথ্য পাতি সব লৈছে, সব লৈছে, আর চারিবার করে আমার ভেরিফিকেশন হয়েছে ইয়ার ডিস্ট্রিক্ট। মানে চাকরির নিয়মীয়াকরণ হওয়ার সময়ত ভেরিফিকেশন হয়েছে। হরিয়হর দুলিতে এটা ভূত অপেক্ষা এটা 8 আগস্ট লৈ, কারণ 8 আগস্টত বিদেশী ন্যায়ালয়ে আবু তাহের আহমেদর সম্পর্কত প্রদান করিব রায়। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।